Dan apa aja? Selamanya itu dia sekitar itu mah sekitar itu bunga apa ya? Malas itu asal dia sekitar malu kami pernah keluar malas tapi jadi আজকে আমাদের অনলাইন ক্লাস হতে যাচ্ছে এতদিন তো আমরা মাদ্রাসা প্রতিষ্ঠানে ক্লাস করেছি আমাদের প্রতিদিন একটু নতুন বিষয় সবার জন্য নতুন একটু একটু ভালো নাও লাগতে পারে তো আজকে আমি তোমাদের উদ্দেশ্যে আমাদের আয়োজিত পত্রে সরব অংশের আলোচ্য বিষয় হিসেবে আবার মুখাস্তা রাখা ও আসমান ঘটনা কেনা নিয়ে এসেছি আমাদের আজকে আলোচ্য বিষয় হল আবালুর মুখাস্তা ও আসমানে মুতাম মাক কেনা আলোচ্য বিষয় আলোচ্য বিষয় আবার আমরা সারা পাওয়া আসলাম কেন এটা একটা প্রশ্ন হয় আমরা পরীক্ষার মধ্যে ওই প্রশ্নটা অনেক আছে পাবলিক পরীক্ষা এবং মাদ্রাসা পরীক্ষা সবসময়টা আসে তো সেই হিসেবে আমরা এই দ্বিতীয় পত্র এবং আরো দ্বিতীয় পত্র হিসেবে যথেষ্ট প্রয়োজন যে এই দুই প্রকারের মধ্যে সমস্ত ফেল এবং ইসিম যেগুলো রূপান্তরশীল অর্থাৎ রূপান্তরযোগ্য ইয়সমূহ এবং সেগুলো আপালের মতো সারফা আর আসমের মতো মাত্রা তথা এরা তঙ্গিন গ্রহণকারী বিশ্বসমূহ মাদ্রাতান অর্থাৎ রূপান্তরযোগ্য মূল অক্ষর বিবেচনায় চার ভাগে বিভক্ত অর্থাৎ আবার আমাদের সারা পাল আসলে মোতামেক না চার ভাগে বিভক্ত আপালে মুতাসারফা ও আসমায়ে মোতামাক না চার ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত যেগুলি এরা গ্রহণ করে যে সমস্ত ফেল এরা গ্রহণ করে আর যে সমস্ত ইসিন এরা গ্রহণ করে তঙ্গিন গ্রহণ করে এরা কাকে বলে জব যে পেশ ইহাকে তঙ্গিন কাকে বলে তঙ্গিন দুই জবর দুই জের দুই পেশকে তন্দ্র এ হল এরা এবং তুম্বিনের পরিচয় এই এরা এই তুম্বিনটা ইসিমের উপর ব্যবহার হয় আবার ফ্যান উপর ব্যবহার যে সমস্ত ফ্যান এরা এবং তুম্বিন গ্রহণ করে আর যে সমস্ত ইসিম এরা এবং তুম্বিন গ্রহণ করে এর চার প্রকার যেমন এক নম্বর হল সরি মাহমুদ মন্টল ঠিক আছে তো তাহলে আবার আমরা সারাফা অবস্থা মধ্যে মাঠে না চালু করে যে সমস্ত ইসিম এবং যে সমস্ত ফ্যান এরা গ্রহণ করে এবং তঙ্গিন গ্রহণ করে এই সমস্ত ইসিম এবং ফেল এরা হল সার প্রদান কি সর্বি মাহমুদ মনন্ত মুজাহ আপনি গ্রামাটিক্যাল আরবি গ্রামার না জানলে কোরআন শরীফ হাদিস শরীফ আরবি দক্ষতা অর্জন করা যায় না এই কারণে এই এরাবের গুরুত্বটা সবচেয়ে বেশি কারণ
তোমরা তখন ক্লাসে যাবে ওইদিকে এবারের মধ্যে জবরদস্তি ফেস দেওয়া হবে না আর এরা সম্পর্কে জ্ঞান না থাকলে আরবি পড়া যাবে না যার কারণে আরবি গ্রামাটিক্যাল ব্যাপারে আরবি সাইডে আরবি উপরে লেখাপড়া করার জন্য আরবি বোঝার জন্য জানার জন্য অর্থ করার জন্য এরা সম্পর্কে জ্ঞান থাকা সত্যি জরুরি অত্যন্ত জরুরি ঠিক আছে তো আর আমরা এখন বলবো যে সহি কাকে বলে মাহমুদ কাকে বলে মতন কাকে বলে মজার কাকে বলে তার আগে আমরা একটা জিনিস জানবো যে আমরা যে বলেছি এরা এই এরা আবার তিন ভাগে বিভক্ত এরা আবার দুই ভাগে বিভক্ত এরা ও বিহরুফ এরা দুই ভাগে বিভক্ত এক নম্বর হলো ইরাব ও বিহরুফ ইরাব ও বিহরুফ দুই নম্বর হলো ইরাব ও বিহরুফ এই দুই প্রকার এরাবের দ্বারা আমাদের আরবি যত এরাবের সামনে আসুক কোরআন শরীফের বেলায় হোক হাদিস শরীফের বেলায় হোক আরবি সাহিত্যের বেলায় হোক আরবি সাহিত্য আরবির উপরে যখন আমরা কথাবার্তা বলবো আরবির উপরে যখন আমরা বুঝতে যাব জানতে যাব সাহিত্যে বুঝাতে যাব তখন আমাদের এরা সম্পর্কে জ্ঞান থাকা দরকার আছে প্রয়োজন আছে এই কারণে তারপর দুই প্রকার এরা অভি হলো এরা অভি কত ঠিক আছে তো তারপরে তারপর আমাদের জানার দরকার আছে এটাই যে সহি মাহমুদ মতর মতব কাকে বলে এই সাত প্রকার জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা কোনোদিন আর এবারে উপরে জবরদস্ত জবরদস্ত পেজ দিয়ে শুদ্ধভাবে পড়ালেখা করার কোনো সুযোগ আমাদের নাই আমরা পারবো না তা আমরা এখন জানতে চাইবো যে সহি কাকে বলে সহি হলো যার মূল শব্দের গভীর থেকে মুক্ত হবে যার মূল শব্দ গভীর থেকে মুক্ত হবে যেমন জালাসা 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 এটা শব্দ এটা ফেল এটা আফাল মুতাসার এই ফেলটা তার মাদ্দা হলো জি লাম সিন এটা হলো মাদ্দা এই মাদ্দার মধ্যে মাদ্দার ভিতরে যদি হরফিল না থাকে হরফিল কাকে বলে আমরা একটা হরফিল সম্পর্কে জানবো হরফুল ইল্লাত তোমরা এগুলো লেখে নাও বাইরে দিবা তারপরে অক্ষর সাত টাইম এগুলো সাইবা হরফিল বলা বলা হয় তিনটে বর্ণকে ওয়াও আলিফ ইয়া এই তিন তিনটা বর্ণের নাম হলো হরফিল তো যেই শব্দের মধ্যে যে ফেলার মধ্যে এই তিনটা বর্ণের কোনো বর্ণ যদি না থাকে তখন ওই ফেলটা হলো তাহলে সহি তাহলে যা লা সা এখানে তিন বর্ণের একটাও নাই হরফিল নাই এটা হলো হরফে সহি তাহলে যেই শব্দে যে শব্দে যে শব্দে মূল মূলের মাদ্দায় হরফিল হয় না বা থাকে না হয় না বা থাকে না অর্থাৎ মুক্ত হরফিল থেকে অর্থাৎ হরফিলক থেকে মুক্ত কাকে বলে সহি বলে অত্যন্ত অত্যন্ত দরকারি জিনিস অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এগুলো যদি তারা না থাকে তাহলে আমরা আরবির উপরে কথাবার্তা বলার কোনো সুযোগ থাকবে না আমরা পারবো না এটাকে বলা হয় সহি পেলে যা এই
ফেরের ভিতরে তোর ভিতরে কোন একটা হরফ নাই অর্থাৎ ওয়াও আগে দিয়ে কোন একটা হরফ নাই এটা হবে সহি অর্থাৎ দেই শব্দের মূলের মাদ্দা যা আছে এটিকে মূল মূলের ভিতরে পরফিলত পানা বা থাকে না অর্থাৎ পরফিলত থেকে মুক্ত তাকে বলে সহি এবার আসছে আমরা মতল মত কাকে বলে যার মূল শব্দ পরফিলত হবে যার মূল শব্দ পরফিলত হবে এটা হলো সহি তারপর আসছে মতল মতল কাকে বলে যা মূল শব্দে হরফিল অর্থাৎ ওয়া আলিফ ইয়া এর থেকে কোনো বর্ণ আসা একেবারে মতল যেমন কল কা আলা এই কালা শব্দের মূল বর্ণ হল অ আলিফ লাম তাহলে মূল বর্ণ হল কাফ আলিফ লাম তাহলে সূত্রে আসি কি যার মূল শব্দে হরফিল অর্থাৎ ওয়াও আলিফ থেকে কোন বর্ণ আসা একে মত বলে যেমন কাল কলার ভিতরে মূল বর্ণ হল তিনটা কাফ হামজা বা আলিফ লাম এখানে মাঝখানে আলিফ হলে কি হলো মতল আচ্ছা আমরা এবারে এগুলি আস্তে আস্তে আমরা মুখস্থ করে নেব তারপরে ধারাবাহিকভাবে আমাদের এগুলি উদাহরণ সহ এইগুলি মনে রাখতে হবে তা না হলে আমরা আমাদের আরো দ্বিতীয় পত্র তানা যাবে দ্বিতীয় পত্র ব্যাপারে যদি জ্ঞান না থাকে আমাদেরকে আরবি পড়া বলা কোনোটাই আমরা পারব না এবার আসি সহি কত প্রকার কি সহি সহি আবার তিন প্রকার আগে বলেছি সহি যার মূল বর্ণে কর্মিল থাকে না এটা আবার তিন প্রকার কি কি এদিকে মন্দ এদিকে মন্দ তা সহি তিন প্রকার সহি তিন প্রকার এক নম্বর হলো সালিম দুই নম্বর হলো মুজাফ তিন নম্বর হলো মাহমুদ নম্বর হলো মাহমুদ এবার আসি আমরা সহি বলছি তিন প্রকার কি সালিম মুজাফ মাহমুদ তো আমরা এবার জানবো সহি তো কাকে আমরা আমরা জানছি আগে এবার প্রকার জানতেছি সহি কত প্রকার সহি তিন প্রকার কি সালেম মুজাফ মাহমুদ এবং সালেম কাকে বলে মাদার মূলক হরফুলে হামজা মুজাফ থেকে খালি হয়ে থাকে সালেম বলে তাহলে যার মূল অক্ষর অক্ষরে হরফিল হামজা মুজাফ থেকে খালি হয় যার মুজাফ মাদার মূল অক্ষরে মূল অক্ষরে হরফ ইল্লত হরফে ইল্লত হামজা থেকে খালি তাহলে আমরা সহি কয় প্রকার বুঝলাম তিন প্রকার সালেম মুদা মাহমুদ
কালেম হলো মাদার মূলক অর্থ আমরা আমরা থেকে পাই এবারে আসছি আমরা এ মুদা 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 কাকে বলে এক প্রকার হলো দুই প্রকার আছে মুদা মুদা কাকে যে শব্দের মূলক করে একটা দুটি করে করলে করবে তুই থাকে যে শব্দে যে শব্দে মূলক করে মূলক করে এক জাতীয় এক জাতীয় দুটি উপযোগী থাকে এক জাতীয় দুটি পরিশোধী যেমন মাররা 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 এখানে দুইটা রাখাটা হয়েছে এটা দুইটা বর্ণ একসাথে আছে রাখা হলো কল্পিতই যেমন মাররা এবারে আমরা একটা প্রকার দেখব যে এই মোজাটা হয় দুই প্রকার শিক্ষার্থী এদিকে মনোযোগ মোদা মোদা দুই প্রকার মোদা সোলাশি এক দুই নম্বর হলো মোদা রোবাই রোবাই যে গড়ের ভিতরে একটা মোদা হবে সোলাশি একটা মোদা হবে রোবাই দুই প্রকার এবার আমরা যাবো মোদা হবে সোলাশি মোদা হবে রোবাই দুইতে দুইতে দুটো প্রকারে আমরা উদাহরণ দেবো যেমন একটা হলো মাররা আর একটা হলো ঝাল দালা ঝাল দালা দুই প্রকারের দুটো উদাহরণ তারপরে আমরা এবারে যাবো মাহমুদ কাকে বলে তাই আজকে আমরা আপনাদের আলোচনা কি ছিল আপনার নাম তো সারাফা ও আসমায়ের মতামাক্কা আসমায় মতামাক্কা নাও আমার মতো সারাফা এই দুই প্রকার আমরা ব্যবহারিক ক্ষেত্রে চারবার বিভক্ত করেছি এমনকি নাহবিদার চারবার বিভক্ত করেছেন সহি মাহমুদ মত মজার সহি মাহমুদ মত মজার এগুলো ক্লাসে বসে আমরা মুখস্থ করে নেব যেগুলি আমাদের অত্যন্ত প্রয়োজন সহি মাহমুদ মজার মজার সহি কাকে বলে সহি হল যার মূল শব্দের মূল বর্ণের মধ্যে শব্দের মূল বর্ণের মধ্যে হুরফুল্ল থাকে না এটা সহি সহি আবার কম আমার সহি তিন প্রকার সহি সালেন সহি মানুষ তারপর আমরা আসি যে মোটর মোটরে আসছে মোটর মানে যে শব্দের মূল বর্ণে গর্ভিল থাকে এটা বলা হয় মোটর মোটর আবার তিন গাড়ি বিভক্ত মেসাল আজোয়া নাকিস আমি উল্লেখ করে নাই যেহেতু কিছু কিছু বিষয় আমরা এখান থেকে মুক্ত করে নেব বোর্ডের ভিতরে এত লেখালেখি করে পাওয়া হয় না তারপর আমি কিছু মুখে নেব মুখোমুখি পৌঁছে দেব যে সেগুলো কি মতো তিন প্রকার মেসাল আজওয়া নাকেশ কি কি বলছি যে মেসাল আজওয়া নাকেশ তারপরে আমরা আরেকটা বিষয় আনছি আনলাম যে মুজাফ মুজাফ কাকে বলে যে শব্দের মূলক করে এক জাতি দুটি হলো সহি থাকে অর্থাৎ যেগুলো পরিপিঙ্গত নয় তো আজকে আমরা এ পর্যন্ত আমাদের আলোচনা
এখানে রাখবো ইনশাল্লাহ। আমরা বাইতে আবার এই দিঘি দিব, মুক্ত করবো, যাতে দাম পাঠ করবো আমরা সবাই প্রার্থনা করি দাম পাঠ সবাইকে আর ওই বাসা বোঝার জন্য আর ওই গ্রাম গ্রামার আত্মীয় আমার সাথে আল্লাহ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।